আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। পবিত্র কাবা শরীফ সম্পর্কে অজানা 10টি তথ্য। পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ তাআলার একটি বিশেষ নিদর্শন। পৃথিবী সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের জন্য মিলন মেলা হিসেবে নির্ধারণ করেছেন। কাবা ইসলামের রাজধানী হিসেবে একটি পরিচিত নামও বটে। পৃথিবীতে মাটির সৃষ্টি এ কাবাকে কেন্দ্র করেই। হাদিসে এমন এসেছে যে কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন, বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি। ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে, সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। আর এভাবেই এক মহাদেশ থেকে সৃষ্টি হয় 7টি মহাদেশের। মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন স্মৃতি। বর্তমান আহলে কিতাব তথা ইহুদি ও নাসারাদের নবীরা তারই পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশোদ্ভূত হওয়ায় কাবার মর্যাদা ও মহত্ব তাদের কাছেও সমানভাবে সমাদৃত। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা কাবা সম্পর্কে বলেছেন, স্মরণ করুন সে সময়কে যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না। সূরা হাজ আয়াত 26। ইখলাস ও একনিষ্ঠতা এই নির্মাণের অন্যতম উপকরণ ছিল। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা গৃহের ভিত্তি স্থাপন করেছিল, তারা দোয়া করেছিল, হে আমাদের রব, এ কাজ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। সূরা বাকারা আয়াত 127। আজকের এই ভিডিওটিতে রয়েছে এই কাবা সম্পর্কে 10টি অজানা তথ্য, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বর, কাবার পুনর্গঠন। কাবা অনেকবার পুনর্গঠিত হয়েছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কখনো হামলার কারণেও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসবিদরা মনে করেন যে কাবা সর্বমোট 12 বার পুনর্গঠিত হয়েছে। সর্বশেষ কাবায় পুনর্গঠনের কাজ করা হয় 1996 সালে। কাবা নির্মাণে অংশগ্রহণ করেছেন হযরত আজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর, কাবার গিলাফের রং পরিবর্তন। কাবার গিলাফ বললেই কালো রংটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আচ্ছা, কাবা নির্মিত হওয়ার পর থেকেই কি কাবার গিলাফের রং কালো, কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখতে হবে, এই প্রচলনই বা আসলো কবে থেকে? কাবাকে গিলাফ দিয়ে ঢেকে রাখার প্রচলন শুরু হয় মূলত জুরহাম গোত্রের শাসনামলে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সাদা ইয়েমেনি কাপড় দিয়ে কাবাকে আবৃত করেছিলেন, আর এরপর বিভিন্ন খলিফারা কাবার গিলাফের বিভিন্ন রঙও ব্যবহার করেছেন। কেউ কেউ ব্যবহার করেছেন লাল রঙের গিলাফ, আবার কেউ ব্যবহার করে সাদা রঙের গিলাফ। তবে আজকে যে আমরা কালো গিলাফ দেখতে পাই, তার প্রচলন শুরু হয়েছে আব্বাসী শাসনামল হতে। 3 নম্বর, কাবার আকৃতি। কাবা মূলত ডি আকৃতির, অর্থাৎ আধা গোলাকার ছিল, যা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালামের পরে ইসলামের আগে কুরাইশরা কাবার পুনর্নির্মাণ করেন। তখন তাদের টাকার অভাবের কারণে পুরো কাঠামো পুনর্গঠিত করতে পারেননি, বর্তমানে যেমন আছে। বাকি স্থানটি এখন হাতিমে কাবা বলা হয়, যা একটি ছোট প্রাচীর দ্বারা চিহ্নিত করা আছে। 4 নম্বর, কাবার দরজা কয়টি। মূল কাবার 2টি দরজা ছিল, যার একটি দিয়ে প্রবেশ করা হতো আর একটি বের হওয়ার জন্য ব্যবহৃত হতো। এমন ছোট্ট একটি জানালাও ছিল। তবে বর্তমানে কাবার মূল দরজা একটি, কিন্তু ভেতর দিয়ে কাবার ছাদে ওঠার জন্য একটি দরজা আছে। 5 নম্বর, কাবা ঘরের অভ্যন্তরে কি আছে, এ নিয়ে সবার মনেই প্রশ্ন জাগে। কাবার অভ্যন্তরে 3টি পিলার মূল ছাদটিকে ধরে রেখেছে। 2 পিলারের মাঝে একটি টেবিলে সুগন্ধি রাখা আছে। দেয়ালের উপরাংশকে একটি সবুজ কাপড় আবৃত করে রাখা হয়েছে। কাপড়টিতে কোরআনের বিভিন্ন আয়াত ক্যালিগ্রাফি ডিজাইনে খচিত। 6 নম্বর, হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ পাথরটি এখন একটি ফ্রেমের মধ্যে রাখা আছে, এমনকি এখন এই পাথরটি বেশ কয়েকটি টুকরো অবস্থায় রয়েছে। অবশ্য একসময় এই পাথরটি একটিই ছিল, কিন্তু বিভিন্ন কারণে পাথরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবে এই পাথরের টুকরোকে ফ্রেমের ভিতরে রাখার কাজ করেছেন আবদুল্লাহ বিন জুবায়ের। 7 নম্বর, আল শিবিবি পরিবার সর্বদা কাবার রক্ষক ছিলেন, অর্থাৎ দেখাশোনা করতেন। ইসলাম আসার পূর্ব থেকেই এই পরিবারটি কাবার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মূলত তারা 15 শতাব্দীর রক্ষক, এবং এই পরিবারের লোকেরাই উত্তরাধিকার সূত্রে কাবার রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। 8 নম্বর, বছরে 2 বার কাবা শরীফ পরিষ্কার করা হয়। আল শিবিবি পরিবার শাওয়ান ও দুল কায়দা জুড়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি বিশেষ পরিষ্কার মিশ্রণ জমজম পানি থেকে প্রস্তুত করা হয়। তাফ, রাশ ওয়াটার এবং ব্যয়বহুল তেল এতে ব্যবহার করা হয়। এই পরিষ্কার করার অনুষ্ঠানে গভর্নর কয়েকজনকে আমন্ত্রণ জানান। 9 নম্বর, কাবার দরজা সকলের জন্য উন্মুক্ত। প্রথম দিকে প্রত্যেকে কাবার ভিতরে ঢুকতে পারত এবং ভিতরে ইবাদতও করতে পারত।
কেননা তখন কাবার দরজা সবার জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু দিন দিন যেহেতু কাবার তাওয়াফকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই কাবার ভেতরে এখন আর সবাই প্রবেশ করতে পারে না। কাবার দরজা এখন বিশেষ অতিথিদের জন্য মাঝে মধ্যে খোলা হয়। 10 নম্বর, কাবার তাওয়াফ কখনো থামে না। কাবার বিষয়ে সবথেকে বেশি আশ্চর্যের বিষয় হলো কাবার তাওয়াফ কখনো বন্ধ হয় না। ইতিহাস ঘাটলে এমন ঘটনাও দেখতে পাওয়া যায় যে বন্যার সময় মানুষ সাঁতার কেটে কেটেও তাওয়াফ করেছে, তবুও কাবার তাওয়াফ করা বন্ধ হয়নি কখনো এক মুহূর্তের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটিতে, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।